আর সকল কষ্ট না যাই হোক সো গাইস বর্তমানে হচ্ছে আরেকটা কথা তোমরা হচ্ছে যারা যার আখিকার অনুষ্ঠানের ভিডিওটা দেখছিলা আখি যারা যারা আখিকার অনুষ্ঠানের ভিডিওটা দেখছিল তারা সবাই বলতেছে যে আপনার হচ্ছে এমন একটা সুন্দর দিনে সব টিকটক আর খাওয়াইতেছেন হইতেছেন আপনাদের আত্মীয় এনে হইতেছেন আসলে টিকটকার বলতে তারা টিকটকার না টিকটকার হলে তো মানে পুরো জাতীয় টিকটকার সব ধরে নিয়ে আসতাম তারা তাদের সাথে একটা আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কেউ বড় ভাই কেউ ছোট ভাই কেউ বড় বোন কেউ ছোট বোন তো এর জন্য তারা আসছে তারা হচ্ছে আমাদের রিলেটিভের মতো এর জন্য তাদেরকে আনা হয়েছে অ্যান্ড গাইস অবশ্যই অতটুকু বুদ্ধিও আমাদের মাথায় আছে যে একটা আকিকা তার পুরো একটা অংশ হচ্ছে কারা পাবে সেটা আমরা ভালোভাবে জানি অ্যান্ড সেই অংশটাই আজকে দিতে যাব আমরা অ্যান্ড সাথে হচ্ছে আপনাদের নিয়ে যাব। কিন্তু আখি আর বাবুকে নিব না যেহেতু রাত এখন তো চলুন আপনাদের নিয়ে চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক হ্যাঁ এই যে আমার আম্মুটা তাকাইছে সবাইকে হায়ও দিয়ে দিছে সো চলুন আমরা আজকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো যতটুকু পারবো ট্রাই করবো যেন তাদের পাশে দাঁড়াতে পারি স্য চলুন আম্মু টাটা দিয়ে দাও দিয়ে দিছে ওকে সু আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি আর যেহেতু আমাদের এখানে চলছে বিশ্ব ইস্তেমা তো এই জায়গাটা অনেক জ্যাম তো এখান থেকে আমাদের যে সুইচ গেট ওইখানে আসতে অনেক প্রবলেম হয়ে গেছে কিন্তু তারপর হচ্ছে আমাদের যে উদ্দেশ্য সেটা সফল করার জন্য আমরা সেখান থেকে গিয়েছি অ্যান্ড হচ্ছে আমরা শুরু করে দিয়েছি এখন মোটামুটি মোট কথা হচ্ছে অনেকে বা এরপর অনেক বারবার জিজ্ঞেস করছো আমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হচ্ছে রানিয়া ঠিক আছে তো এটা হচ্ছে আমার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে যেমন আমার নাম হচ্ছে রাজা এর নাম রাখা হচ্ছে রানিয়া ওকে সো আরেকটা কথা সেটা হচ্ছে অনেকে বলবে এখন যে মানুষদের হেল্প করতেছেন বাট ভিডিওতে দেখাচ্ছেন না আসলে এটা এমন কিছুই না মূলত হচ্ছে আমি প্রথম দিন যখন আখিকার অনুষ্ঠান করি তখন হচ্ছে আমার পরিচিত অনেক রিলেটিভ আসে তখন আপনারা অনেক অনেক কথা বলছেন যেমন হচ্ছে যে আকিকার অনুষ্ঠানের সময় যাকে থাকে না খাওয়া গরিবদের খাওয়ান হ্যান ত্যান এরা তো সবাই খাবার পাবে আসলে মূলত আমরা যখন কোনো একটা অনুষ্ঠান করি যেমন হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা সাধারণ নর্মাল বিবেক থাকে তেমন হচ্ছে আমারও আছে তো আমি হচ্ছে আমাদের যে রিলেটিভ তারা তাদের তো অবশ্যই অনুষ্ঠানে দাওয়াত দিব অ্যান্ড হচ্ছে এই যে যারা হচ্ছে গরিব দুঃখী তাদের জন্য অবশ্যই আমার একটা অংশ আছে এবং সেই অংশটা দেওয়ার জন্যই হচ্ছে আমরা মূলত আজকে বের হয়েছি ওকে তো আর আপনাদের আরেকটা কথা সেটা হচ্ছে ভিডিও করে কেন দেখাচ্ছি কাজ ভিডিও করে দেখানোর একটাই কারণ যে আমরা হচ্ছে যা ভিডিও করে ইনশাল্লাহ আমাদের যারা ফলোয়ার এবং বা আমাদের যারা ভালোবাসে তারাও চায় যে ঠিক ওইভাবে কিছু একটা করতে তো যেহেতু আমরা একটা ভালো কাজ করতেছি তো আমি চাবো আমার ফলোয়ার যারা আছে বা আমাকে যারা হচ্ছে ভালোবাসে তারাও যেন এইভাবে সবার পাশে দাঁড়ায় অ্যান্ড সবাইকে সাহায্য করে তো এটা হচ্ছে ভিডিও করার মূল কারণ অ্যান্ড যদি এটাও আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আসলে ওরকম কোনোই মতলব কিংবা ওরকম কোনো উদ্দেশ্য ছিল না যে ভিডিও করে সবার সামনে বড় তবে কারণ এটা এটা একটা ক্ষুদ্র একটা জিনিস এটা নিয়ে যদি আপনারা একটা ভুল ধরেন তাহলে হবে না তো যাই হোক আমি এরপর আমরা এখান থেকে দিয়ে রিক্সা করে সোজাসুজি চলে গিয়েছিলাম আজিমপুর অ্যান্ড এখন আমরা আজিমপুর চলে যাবো আজিমপুর গিয়ে ওখানে বাকি কিছু লোক আছে তাদেরকে হচ্ছে আমরা খাবারটা দিয়ে দেবো তো যাই হোক আমরা যে মামার রিক্সে উঠেছি উনিও হচ্ছে খুব মজার মানুষ ছিলেন তো ওনার সাথে গল্প করতে করতে আমরা সোজাসুজি আজিমপুর চলে যাই ঠিক আছে তো এরপর হচ্ছে আমার সাথে যে যারা যারা ছিল সেটা হচ্ছে নাইট ছিল এরপর হচ্ছে দুইটা ভাগনা ছিল রাসেল আসলে একটা কাজের কারণে আসতে পারে নাই তো যাই হোক আজিমপুর আসার পরে আমরা এখানে কিছু মুরব্বী এবং বৃদ্ধা রিক্সাওয়ালাকে কিছু প্যাকেট দেই অ্যান্ড হচ্ছে তারাও অনেক খুশি হয়ে যায় তো এরপরে হচ্ছে আমাদের খোঁজার পালা হচ্ছে আবার কিছু বিকলঙ্গ কিংবা হচ্ছে যারা কাজ করতে অক্ষম তো এমন কিছু লোক খোঁজার উদ্দেশ্য ছিল তো এখানে হচ্ছে আমরা কিছু প্যাকেট অ্যান্ড হচ্ছে কোক দিয়ে দেন হচ্ছে সোজাশ্রি চলে যায় ব্রিজের ওই পারে অ্যান্ড এখন হচ্ছে আমি ক্যামেরা অফ করে দেবো কারণ ক্যামেরা অন করে মানুষদের দিতে হচ্ছে আমার নিজের স্বর্ণ লাগতেছিলো বা লজ্জা লাগতেছিলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা টেকলাফ